দেশের বহু নামী ক্রিকেটার দলে সুযোগ পানি এমন ঘটনা বহুবার হয়েছে। কেউ মুখ খুলেছেন, আবার কেউ ভেতরে ভেতরেই খুব থাকলেও নির্বাচকদের চটাতে চাননি। পরে তারা সংবাদ মাধ্যমে তা নিয়ে বিশেষ আলোচনাও করেননি। আসলে ভারতে দক্ষ ক্রিকেটারের সংখ্যা এত বেশি যে সবসময় সবার উপর সমান সুবিচার করা কঠিন। ভারত এমন একটি দেশ যে দেশের মানুষ গুণের কদর কখনোই জাত ধর্ম উচ্চবিত্ত নিম্নবিত্ত এসব দেখে করে না। যদিও বিভিন্ন সময় নানা রকম ঘটনাকে ভুল পরিবেশনের ফলে মানুষের মনে ভুল ধারণা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন একটি ঘটনা হলো ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে সফররাজের দলে সুযোগ পাওয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে কে এল রাহুল এবং রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন। তারপরেই দলে নেওয়া হয়েছে সফররাজ খানকে। দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে অতীতে নির্বাচকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি, তাকে অবশেষে দলে নিয়েছে নির্বাচকরা। সেই সফররাজ এবার বার্তা পেলেন পাকিস্তান থেকে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইমাম উল হক। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে প্রচুর রান করেছেন সফররাজ। অনেকদিন ধরে তাকে দলে নেওয়ার দাবি উঠছিল, কিন্তু তা হচ্ছিল না দেখে একসময় বিদ্রোহ করে বসেছিলেন সফররাজ। অবশেষে তিনি সুযোগ পেতে ইমাম এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনেক শুভেচ্ছা ভাই, তোমার জন্য খুব খুশি। সেই পোস্টের জন্য সমালোচিতও হতে হয়েছে ইমামকে। পাকিস্তানের সমর্থকেরা তাকে অনুরোধ করেছেন নিজের পারফরম্যান্সের দিকে মন দেওয়ার জন্য। এদিকে প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেয়ে খুশি হয়েছেন একসময় কিছুটা বিদ্রোহী হয়ে ওঠা সফররাজ। দলের সুযোগ পাওয়ার খবর পেয়ে মুম্বাইয়ের ব্যাটার সমাজ মাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি দিয়েছেন, সঙ্গে চক দে ইন্ডিয়া সিনেমার একটি জনপ্রিয় গান জুড়ে দিয়েছেন। সমাজ মাধ্যমে তার পোস্ট ক্রিকেট প্রেমীদের মনে ভাইরাল হতে সময় লাগেনি। সমাজ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সফররাজের বাবাও। ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তার বড় ছেলের উপর ভরসা রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 2022-23 মৌসুমে সফররাজ 6টি ম্যাচে 92.66 গড়ে 556 রান করেছেন। গত মৌসুমে তার ব্যাট থেকে এসেছে 122.75 গড়ে 982 রান, একটি ত্রিশত রানও ছিল তার। প্রথম শ্রেণী ক্রিকেটে তার গড় 69.6, তবু এতদিন উপেক্ষিত ছিলেন ভারতীয় দলে। দেশের বহু নামী ক্রিকেটার দলে সুযোগ পাননি এমন ঘটনা বহুবার হয়েছে। কেউ মুখ খুলেছেন, আবার কেউ ভেতরে ভেতরেই খুব থাকলেও নির্বাচকদের চটাতে চাননি। পরে তারা সংবাদ মাধ্যমে তা নিয়ে বিশেষ আলোচনাও করেননি। আসলে ভারতে দক্ষ ক্রিকেটারের সংখ্যা এত বেশি যে সবসময় সবার উপর সমান সুবিচার করা কঠিন। ভারত এমন একটি দেশ যে দেশের মানুষ গুণের কদর কখনোই জাত ধর্ম উচ্চবিত্ত নিম্নবিত্ত এসব দেখে করে না। যদিও বিভিন্ন সময় নানা রকম ঘটনাকে ভুল পরিবেশনের ফলে মানুষের মনে ভুল ধারণা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন একটি ঘটনা হলো ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে সফররাজের দলে সুযোগ পাওয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে কে এল রাহুল এবং রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন। তারপরেই দলে নেওয়া হয়েছে সফররাজ খানকে। দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে অতীতে নির্বাচকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি, তাকে অবশেষে দলে নিয়েছে নির্বাচকরা। সেই সফররাজ এবার বার্তা পেলেন পাকিস্তান থেকে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইমাম উল হক। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে প্রচুর রান করেছেন সফররাজ। অনেকদিন ধরে তাকে দলে নেওয়ার দাবি উঠছিল, কিন্তু তা হচ্ছিল না দেখে একসময় বিদ্রোহ করে বসেছিলেন সফররাজ। অবশেষে তিনি সুযোগ পেতে ইমাম এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনেক শুভেচ্ছা ভাই, তোমার জন্য খুব খুশি। সেই পোস্টের জন্য সমালোচিতও হতে হয়েছে ইমামকে। পাকিস্তানের সমর্থকেরা তাকে অনুরোধ করেছেন নিজের পারফরম্যান্সের দিকে মন দেওয়ার জন্য। এদিকে প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেয়ে খুশি হয়েছেন একসময় কিছুটা বিদ্রোহী হয়ে ওঠা সফররাজ। দলের সুযোগ পাওয়ার খবর পেয়ে মুম্বাইয়ের ব্যাটার সমাজ মাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি দিয়েছেন, সঙ্গে চক দে ইন্ডিয়া সিনেমার একটি জনপ্রিয় গান জুড়ে দিয়েছেন। সমাজ মাধ্যমে তার পোস্ট ক্রিকেট প্রেমীদের মনে ভাইরাল হতে সময় লাগেনি। সমাজ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সফররাজের বাবাও। ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তার বড় ছেলের উপর ভরসা রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 2022-23 মৌসুমে সফররাজ 6টি ম্যাচে 92.66 গড়ে 556 রান করেছেন। গত মৌসুমে তার ব্যাট থেকে এসেছে 122.75 গড়ে 982 রান, একটি ত্রিশত রানও ছিল তার। প্রথম শ্রেণী ক্রিকেটে তার গড় 69.6, তবু এতদিন উপেক্ষিত ছিলেন ভারতীয় দলে।